নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। দুদিন ধরেই চলছে বৃষ্টি, বর্ষাকাল না বসন্তকাল কিছুই বোঝা যাচ্ছে না। আর এই যে একে দেখছি, কাল রাত থেকেই বাসাতেই বসে আছে, একবারের জন্য বেরোয়নি। এক দুবার হয়তো বেরোয়েছে, তারপরে কিন্তু কখন বেরিয়েছে সেটা আমি আর খেয়াল করিনি, কিন্তু যখনই দেখছি তখনই দেখলাম বাসাতেই বসে আছে। কাছে যেতেই পাখিটা উড়ে গেছে। দাঁড়ান দেখি আজকে কটা ডিম পেড়েছে। তারপরে দেখা হয়নি যে কটা ডিম পেড়েছে। দেখা যাচ্ছে না ঠিকঠাক, দুটো মনে হচ্ছে। দাঁড়ান একটু ভালো করে কাছ থেকে তুলে দেখি। বাহ, তিনটে ডিম পেড়েছে। দেখতে থাকো, হ্যাঁ দেখতে থাকো। কোনাটা যেহেতু কিছু ওদের পুরনো বই খাতাগুলো রাখা হয়েছে, তার জন্য বেশি কাছেও যাওয়া যাচ্ছে না, ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটাও খুব একটা ভালো নেই, বেশ খাটাখাটনি যাচ্ছিলো, তাই দুপুরে একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি রনি আমার জন্য চা বানাচ্ছে। আর ওর একটু এখন আপাতত ওদেরকে চা আর ম্যাগি এই দুটো করাটা রনিকে আমি শিখিয়ে দিয়েছি, কারণ যদি কখনো কিছু দরকার হয়, আমার চা রেডি তৈরি হয়ে গেছে। চাটা যে বানিয়েছে সেটা আবার খেয়ে দেখি যে কীরকম বাজে। ভালোই বানিয়ে, যেরকম আমি খাই সেরকমই বানিয়ে দিয়েছি। আমার শরীর খারাপ হলে তখন দেখি ওরা দুজনেই বেশ শান্ত হয়ে যায়। আর রনি যেহেতু বড় হয়েছে, ও ভাইয়েরও টেক কেয়ার করে আর আমাকেও একটু হেল্প করে। শরীর যেহেতু ভালো লাগছে না, তাই রাতে আর রুটি বানাবো না। যখনই আমার শরীর ভালো লাগে না, আমি তখনই এইভাবে সব কিছু একসাথে মিখে মুখে বানিয়ে ফেলি, মুখের স্বাদটাও একটু ফিরে আসে আর ঝটপট হয়েও যায়। কাপ মতন নর্মাল যে চালের ভাত খাই সেই চাল, আর সেই কাপের মাপ অনুযায়ী আমি হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো আলু ডুমো করে কাটা, একটুখানি ফুলকপি ছিল ফুলকপিটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু বাঁধাকপি। এবার দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর টমেটো, একটা ছোট টমেটো। আর মশলার জন্য দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। সময় আপনারা যদি চান লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার আমি কয়েক কোয়া রসুন আর আদা নিয়ে নিয়েছি। এবার ভালো করে এই হামাল দিস্তায় একটু থেতো করে নেব, চাইলে এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও থেতো করে নেওয়া যেতে পারে। আমি কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দেব। এটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিব, দিয়ে ভালো করে নাড়বো। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত একটা চিরচির করে আওয়াজ হবে। আজকে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা বড্ডই বেশি, কারণ ছেলেরা বাড়িতে আছে আর রনির যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, তাই চলেছে খুশির মেজাজে। সারাদিনই ওর ঘরে টিভি চলছে, ভাইয়ের সঙ্গে পিছনে লাগছে, এই চলে যাচ্ছে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে ফুটতে দেব, অবশ্যই জলটা গরম হতে হবে। এবার এটা একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখব। জলটাও শুকিয়ে এসছে আর চালটা অল্প অল্প সেদ্ধ হচ্ছে, আর একটু সেদ্ধ হতে হবে জন্য একটু গরম জল বানিয়ে নিই। যে কোনো কিছু রান্নার মাঝখানে যদি জল দিতে হয়, দরকার হয়, তাহলে যদি একটু গরম জল করে দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়। জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা অনেকটা শুকিয়ে এসছে আর আমার এই খিচুড়িটাও তৈরি হয়ে গেছে।
এর সঙ্গে আমি একটুখানি দুপুরবেলার ভাত ছিল সেই ভাতটাও মিশিয়ে দিয়েছি। নামানোর ঠিক আগে একটু দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। এবার একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে সাদা জিরা ফোড়ন দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। এটা তো কোনো আলাদা করে ফোড়ন দিচ্ছি না, তার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগবে, অনেক খিচুড়ি খিচুড়ি টেস্ট চলে আসবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ভাজা মশলা। ব্যাস সব তৈরি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। যখনই আমার এরকম সর্দি সর্দি লাগে বা কিছু ভালো লাগে না, তখন আমি একবারে সব কিছু মেখে বসিয়ে দিই, খেতেও বেশ ভালো লাগে আর ঝটপট হয়েও যায়। আর জ্বরের মুখে যদি কেউ খায় তাহলে মুখটা অনেকটাই ছেড়ে যায়। আমার জ্বর হলে বা ছেলেদের জ্বর হলে আমি এটা প্রায় বাড়িতে বানিয়ে থাকি, ওরাও খেতে বেশ ভালোবাসে আর আমার তো ভালো লাগে। আমি নিয়ে নিয়েছি একটু ডিম ভাজা আর একটা গন্ধরাজ লেবু। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেই, তার জন্য তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাই আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে।